শহর বহরমপুরে প্রতিদিনই বাড়ছে জনসমাগম, আর এই অত্যাধিক জনসমাগমকে সামাল দেওয়ার মতো জায়গাও ছোট হয়ে আসছে। তার উপর একের পর এক রাস্তা, ফুটপাত, ফাঁকা জায়গা দখল হয়ে যাচ্ছে। কিন্তু নিয়মিত এই দেখভালের দায়িত্ব কার? প্রশ্ন শহরবাসীর, প্রশ্ন আমজনতার। পঞ্চম বর্ষ মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এবার 23 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বহরমপুর YMA মাঠে, প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত। টুবি ক্যাটারের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালে এসো খাই চেটে পুটে। খাবারের পাশাপাশি থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও অঙ্কন প্রতিযোগিতা, কিডস ফ্যাশন শো, জুনিয়র মাস্টার শেফ প্রতিযোগিতা ও রন্ধন প্রতিযোগিতা হবে ফুড ফেস্টিভ্যালের প্রাঙ্গণে। পঞ্চম বর্ষ মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের সহযোগিতায় বহরমপুর পৌরসভা। যোগাযোগ 9434005566। রাস্তা তুমি কার? যানবাহন, গাড়ি ঘোড়ার, আর ফুটপাথ? শহর বহরমপুরে এই প্রশ্নই ঘুরছে পথে ঘাটে। একদিকে হকার উচ্ছেদ, অন্যদিকে ফের জবরদখল। একদিকে রুজি, অন্যদিকে রাস্তায় নিরাপদে হাঁটার অধিকার। বেদখল দখলের দরজায়। প্রশ্ন একটাই, বহরমপুরে ফুটপাথ সাজাচ্ছে পৌরসভা, ফের হচ্ছে দখল, দেখভাল করবে কে? নতুন সাজে সেজে উঠছে শহর বহরমপুর। ব্যস্ত শহরে পা ফেলার নেই ফুরসাদ, নেই জায়গাও। রাস্তা জুড়েই ছুটছে গাড়ি, দীর্ঘদিন ধরেই শহরে অভাব ফুটপাতের। শহরকে যানজটমুক্ত করতে ফুটপাত খালি করার কাজও শুরু করেছে পৌরসভা, কিন্তু সেই ফুটপাত খালি হচ্ছে কই? ফুটপাত আপনার ক্লিয়ার থাকাটা সবসময় বেটার, কারণ বহরমপুরের যা যানজটের পরিস্থিতি সে অনুপাতে আপনার এটাকে ক্লিয়ার রাখাটাই সবচেয়ে আমি ভালো বলে মনে করি। এটা আমি একজন সাধারণ নাগরিক বলে, নাগরিক হিসেবে এটা মনে করি, তো ক্লিয়ার থাকাটাই বেটার। সাফাইয়ের পরেও ফুটপাতে ফের জমছে ভিড়। অস্থায়ী দোকানের পসরা সাজিয়ে বসেছেন হকাররা, ফুটপাতেই চলছে কেনাকাটা। হকারদের প্রশ্ন, কোথায় যাবেন তারা? পৌরসভার আশ্বাস, মিলবে পুনর্বাসন, গড়ে দেওয়া হবে নতুন দোকান ঘর, কিন্তু কোথায় সেই মার্কেট? প্রশ্ন হকারদেরও। তাই আবারও ফুটপাতই ভরসা, ফুটপাতেই বসছেন হকাররা, শহরের মানুষজন শিকার ভয়ঙ্কর যানজটে। আমাদের সমস্যা সরকার দেখবে, সরকার যদি স্টেপ না নেয় আমরা কোথায় যাব? আমরা চলবো কী করে? আমাদের বাল বাচ্চা খাবে কি? আমরা যদি ব্যবসা করতে না পারি তাহলে আমরা চলবো কী করে? রাস্তা ভালো হবে সেটা আমরাও চাই, কিন্তু আমাদের তো বসার জায়গা করে দিতে হবে, আমরা কোথায় যাব? বহরমপুর শহরের জনব্যস্ত এলাকা হল গির্জার মোড়, মেডিকেল কলেজ, ব্যারাক স্কোয়ার, পুরাতন গান্ধি বাস স্ট্যান্ডের চৌমাথা মোড়গুলি। এই মোড়গুলিতে সকাল থেকেই লেগে থাকে যানজট। স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিস যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সেই যানজট মুক্ত করতেই পৌরসভা একদিকে রাস্তা পরিষ্কার করছে, উদ্যোগী হয়ে ফুটপাত দখল মুক্ত করছে, অন্যদিকে আবার রাস্তার ধারে বসছে অস্থায়ী দোকান। প্রশ্ন উঠছে, এসব দেখভালের দায় কার? পৌরসভা ইতিমধ্যে আমাদের বোর্ড পাওয়ার পর আপনি দেখেছেন যে মোল্লাগাড়ের মোড় থেকে আরম্ভ করে শক্তি মন্দির ক্লাব, বাসস্ট্যান্ড থেকে আরম্ভ করে এবং স্পেশালি ব্যারাক স্কোয়ার, ডিএম সাহেব আমাকে রিকোয়েস্ট করেছিলেন ব্যারাক স্কোয়ারের চারিপাশটা রক্ষা করার জন্য, যেভাবে ওখানে ফুটপাত দখল হয়ে বসেছিলো দীর্ঘদিন থেকে সেগুলো এনক্রোচমেন্ট ফ্রি করেছে, অর্থাৎ পৌরসভা নিজস্ব উদ্যোগে করেছে। এনক্রোচমেন্ট ফ্রি করার পর রাস্তাগুলোকে বাড়ানোর জন্য চারিপাশ দিয়ে কংক্রিট ব্লক তৈরি করে, যাতে আপনার যেভাবে ট্রাফিক কনজেশন বহরমপুর শহরে হয় রাস্তাগুলো পরিসর যদি বড় হয় সেক্ষেত্রে মানুষের যানবাহনের চলাচলের ক্ষেত্রে সুবিধা হবে। তা পৌরসভা বাস্তব চাহিদা মেনে তার কাজগুলো করে যাচ্ছে, কিন্তু এটাকে রক্ষা করবে কে, এটা একটা আজকের দিনে বড় প্রশ্ন। এবার যারা হকার তাদের একটা সেন্টিমেন্ট আছে, যাদের রুজিরুটির তাগিদে তারা সবসময় অ্যাসেম্বল হয়ে যায় এবং তাদেরকে যে কোনো রাজনৈতিক পার্টি তাদেরকে তাদের ক্ষুদ্র ইন্টারেস্টে তাদেরকে অ্যাসেম্বল করে, এবং এই জায়গাটা যখন পৌরসভা এগোতে যায় তখন স্বাভাবিকভাবে পৌরসভা একটা পলিটিক্যাল বোর্ড, পৌরসভার এগেনস্টে তখন একটা রাজনীতি শুরু হয়ে যায়। এটা পৌরসভার একটা বাস্তব সমস্যা,
কারণ পৌরসভা তো একটা বাস্তব পরিস্থিতি মেনে কাজ করবে এবং পৌরসভাটা জুরিসডিকশন আছে। পৌরসভা বহরমপুর, পৌরসভা বহরমপুর শহরটাকে পরিকাঠামোগতভাবে বহরমপুর মানুষকে সিভিক সার্ভিস দেওয়ার জন্য তার যে মানে রোলগুলো আছে সেটাকে অ্যাক্টিভলি রান করবে, এটাই পৌরসভার আইনের মধ্যে আছে, পৌরসভাটা করে যাবে। আইনে প্রচুর ক্ষমতা দেওয়া আছে, কিন্তু এই শুধু আইনি ক্ষমতা দিয়ে হয় না। কারণ যখন আমরা একটা এভিকশন যখন করতে যাচ্ছি, যখন আমরা এনক্রোচমেন্ট ফ্রি করতে যাচ্ছি, সেগুলো দেখা যাচ্ছে যে কোনো না কোনো সময় তাতে মিডিয়াও আছে কিছু, তাতে আপনার সস্তা পপুলারিটি পাওয়ার জন্য তাতে কিছু প্রশাসনের লোকজনও আছে, তাতে কিছু পলিটিক্যাল লোকজনও আছে, বিভিন্ন পার্টির লোকজন আছে, তারা সবাই মিলে একটা জায়গায় একটা ক্যাভিটিং সিস্টেম তৈরি করে এবং সেটাকে ফেস করতে গেলে পরে একটা ভালো কাজকে মানে করতে গেলে পরে এই কাজগুলো যখন সামনেখানে আসে তখন এগুলো একটা খুব ডিস্টার্ব তৈরি হয় পৌরসভার ক্ষেত্রে। তো পৌরসভা যেভাবে ব্যারাক স্কোয়ার যেভাবে বিভিন্ন জায়গায় ফুটপাত উচ্ছেদ করেছে গঙ্গাধার থেকে আরম্ভ বিভিন্ন জায়গায় এবং পৌরসভার পক্ষে মনিটরিং করছে। সম্প্রতি ব্যারাক স্কোয়ারের পাশের রাস্তা থেকে অস্থায়ী দোকানদারদের তুলে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে, তবে আবার সেখানে অস্থায়ী দোকান নিয়ে বসেছেন হকাররা। তাদের দাবি, এই রাস্তার ধার থেকে তুলে অন্য রাস্তার ধারে বসাচ্ছে। প্রশাসন মাঝে মাঝে এসে উঠিয়ে দেয়, কিন্তু এখন কিছু বলছে না। ধরেন ভালো যদি এখন দোকান করে যায় তাহলে রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে, ফুটপাত আর কোনো ভিড় থাকবে না। রাস্তা এখন দোকান এখন বলেছে তো হবে, এখন কবে হবে এখন কী করে বলবো। দেখা উত্তর করতে হতো এক হিসাব মতন পৌরসভা, কিন্তু পৌরসভা তো এখন ঘর করবো বলেছে, এখন পৌরসভা কবে করবে সেটা তো আমরা বলতে পারছি না। যেদিন করবে সেদিনকে আমাদের মুক্ত হবে। এখন আমাদের যেটা কথা দিয়েছিল উনিরা তো আমরা ভাঙার পর ভেঙে দিয়েছি, ওনারা বলার সঙ্গে সঙ্গে, আমরা কোনো দ্বিধাবোধ করিনি। তো আমাদেরকে বলেছিলো দোকান দেবো, তো আজকে এখন ওদের দোকান হবে কবে আমরা তো চলতে পারছি না, আমাদেরকে আবার পুরনোভাবে এইভাবেই করে খেতে হচ্ছে। তার জন্য আমাদেরকে ডেলি 10 টাকা করে দিতে হচ্ছে। এখন ওরা কিছু বলছে না, প্রশাসন মাঝখানে খুব অত্যাচার করেছিল, ওটাও এখন কিছু বলে না। শহরের সাধারণ মানুষের দাবি, সচেতন হতে হবে মানুষকেও। শুধু হকার নয়, টোটো চালকদের বাড়বাড়ন্তেও শহরে বাড়ছে জ্যাম। পথ চলতি মানুষরা দুষছেন ট্রাফিক পুলিশকেও। তারা বলছেন পৌরসভার একার পক্ষে এত বড় শহরের যানজট সমস্যা দূর করা কঠিন কাজ। পুলিশ প্রশাসন ও সরকারকেও এই বিষয়ে সচেতন হওয়ার দাবি জানাচ্ছেন তারা। এগুলো দেখার ব্যাপারটার থেকেও বড় কথা নিজেদের একটু সচেতনতারও ব্যাপার আছে। আমি কীভাবে যাচ্ছি, সবচেয়ে বড় আমার তো মনে হয় বহরমপুর শহরে সবচেয়ে বড় এই যে যানজট বলুন আর রাস্তা ছোটো করে দেওয়ার জন্য মূলত দায়ী এই যে আপনারা টুকটুক, এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে রাস্তা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তবে শহরের সৌন্দর্যায়নের দায়িত্ব যেমন পৌরসভার, তেমনই তা রক্ষার দায়িত্ব প্রশাসনেরও। তাই শহরে যানজট মুক্তির কাজে ও যে কোনো বিষয়ে ট্রাফিক পুলিশ, প্রশাসন ও পৌরসভা একত্রে কাজ করার বার্তা দিলেন পৌরপিতা নাড়ু গোপাল মুখার্জি। আমিও অনুরোধ করব, আশা করব যে বহরমপুর শহরে যত্রতত্র যেভাবে হকাররা যে কোনো প্রাইম রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছে এবং সেগুলো এনক্রোচমেন্ট ফ্রি করতে আমাদের অসুবিধা হচ্ছে, কোনো রকম আইনের মধ্যে দিয়ে কোনো রকমভাবে তাদের ব্যবসা করার জন্য সরকার প্রচুর মডেল তৈরি করে দিয়েছে। অন্তত প্রাইম জায়গাগুলোকে ফ্রি করার জন্য নতুন কেউ হকার নয়। 1986 সালে যে হকার আইন আছে তাতে যদি কেউ দীর্ঘদিন ধরে বসে থাকে সেক্ষেত্রে আমাদের হয়তো আইনি সমস্যা আছে, কিন্তু যেগুলো আজকাল হালফিলে বসছে সেগুলোকে আমার অনুরোধ ট্রাফিকের তরফ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, ট্রাফিক ম্যানেজমেন্ট যারা করে তারা সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দিক। কারণ যদি তারা যদি আমাদের সঙ্গে সমানভাবে যদি ইয়ে করে মানে কী বলবো অ্যাক্টিভিটিস রান করে তাহলে পৌরসভার কাজ করতেও সুবিধা হবে। পৌরসভা তার যে এই যে মানুষের মানে গভর্নমেন্টের প্রোগ্রাম মনে হয় পৌরসভা যে অর্থ ব্যয় করছে রোড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এক্সটেনশনের ক্ষেত্রে, শহর সাজানোর ক্ষেত্রে, বিভিন্ন রকম অ্যামিউজমেন্টের ক্ষেত্রে, পার্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এটা তো নাগরিক ইন্টারেস্টেই করছে, তো সেই জন্য সব নাগরিক কিন্তু সেই ফেসিলিটি ভোগ করবে। তাহলে সেই জায়গাগুলোকে মাঝানোর দায়িত্ব মানুষ কমপ্লেন করবে পৌরসভাকে, মানুষ কমপ্লেন করবে পৌরসভা তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে পৌরসভা ইয়ে করবে, প্রথমে বলবে, তারপর পাশাপাশি মনিটরিংটা যদি ট্রাফিকের দিক থেকে হয়, পুলিশ যদি কোনো তার আইনের মধ্যে থেকে ট্রাফিকিং পক্ষ থেকে পুলিশ যদি তার অ্যাকশনগুলোকে কোর্সগুলোকে যদি অ্যাক্টিভলি রান করে পৌরসভার সঙ্গে একটু সহযোগিতা করে, আমার মনে হয় যে এই শহরটাকে আরও সুন্দরভাবে একটা রূপ নেবে। তবে নতুন বছরে ফুটপাত কি ফেরত পাবে শহর বহরমপুর, নাকি ব্যবসার ঠিকানা ফের সেই ফুটপাত, দেখভাল করবে কারা? প্রশ্ন আপনাদের, প্রশ্ন আমাদেরও।